বেতন বৃদ্ধি নিয়ে নামের তালিকায় একাংশ সাফাই কর্মীর নাম না থাকায় বৃহস্পতিবার বিক্ষোভে সামিল হলেন পৌর নিগমের সাফাই কর্মীরা। নাম নেই কেন এ বিষয়ে জানতে গেলে মেয়র দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। ফলে মেয়র ইন কাউন্সিল ফুরন ভট্টাচার্যের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় শ্রমিকরা। তাদের অভিযোগ, সমস্ত কর্মীদের নাম তালিকায় প্রকাশ এমনকি সুযোগ সুবিধা পেলেও তারা সবসময় বঞ্চিত হয়ে আসছেন। বেতন বৃদ্ধি নিয়ে আগরতলা পৌর নিগমের সমস্ত কর্মীদের নামের তালিকা তৈরি হলেও প্রায় 2 শতাধিক কর্মীর নাম ওঠেনি তালিকায়। তারা মূলত সাফাই কর্মী। আগরতলা পৌর নিগমের অধীন ড্রেন পরিষ্কারের কাজে নিয়োজিত থাকেন সব কর্মীদের নাম তালিকাভুক্ত হলেও প্রায় 2 শতাধিক সাফাই কর্মীর নাম না থাকায় বৃহস্পতিবার ধুমধুমার কাণ্ড ঘটে যায় পৌর নিগমের সদর কার্যালয়ে। নিগমের একাংশ আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ দেখান সাফাই কর্মীরা। জানা যায়, নিগমের সমস্ত কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে কর্মচারীদের নতুন নামের তালিকা হচ্ছিল, সকলের নাম থাকলেও ড্রেন পরিষ্কারের কাজে নিয়োজিত সাফাই কর্মীদের মধ্যে 200 জনের নাম নেই। এ খবর পেয়ে বৃহস্পতিবার সাফাই কর্মীরা পৌর নিগমের সেন্ট্রাল জোনের আধিকারিকদের কাছে জানতে চান কেন তাদের নাম তোলা হলো না, কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি আধিকারিক। এরপর তারা মেয়র প্রফুল্লজিৎ সিনহার সাথে দেখা করতে মেয়র দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ শ্রমিকদের। মেয়রের দুর্ব্যবহার করে তারা বেরিয়ে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। পরবর্তী সময় তারা মেয়র ইন কাউন্সিল ফুরন ভট্টাচার্যের সাথে দেখা করে বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ওনার কাছে আমরা জানতে আসলাম যে অফিসে নাকি নামের একটা তালিকা তৈরি হয়েছে। আইয়া জিজ্ঞাসা করলাম যে স্যার, নামের যে তালিকা তৈরি হয়েছে ঘটনা কি সত্য? আমাদের স্যার আমারে প্রশ্ন করলো, আমি এই ব্যাপারে কোনো কিছু জানি না। আমি বুঝি জানেন না, ঠিক আছে, না জানলে দেখে লো আমরা উপরে যাবো। তখন তাই আমারে কইতেছে ওই একটা লিস্টে আইসে দিল্লিতে, হ্যাঁ, সাফাই কর্মীরা, যে সাফাই কর্মী কারা ওর রুটে যারা যারো যায় তারা, মানে আমরা যারা ড্রেন সাফাই করি আমরা কি সাফাই কর্মীর আয়ত্তে বললাম না স্যার? তাই নিয়ে কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে কইল এরকম তো কোনো উল্লেখ নেই, তো উল্লেখ না থাকলে আপনার লিস্টটা করতে আপত্তি কোন জায়গা ওইটা আমি আবার উপরে সারের লোক কথা কইল। এই করতে করতে সারের লোকজন 2-4 কথা টকাটক কইল, আইলে আমার মেয়র সাহেবের কাছে। মেয়র সাহেবের কোনো কিছু কইবার আগে মেয়র সাহেব দূর দাঁড় করে রুমিতে দাঁড়াই দিয়েছেন। মনে হয়েছে আমরা কুকুর গেলাম, তাই নিলে ফরবিতা তাইনের কাছে গেলাম, জানাইতাম তাইন করলো এই আচরণ। একটু পরে বাইরে জন সবাই মিলে হই আল্লাহ করলো, আইয়া ঢুকলাম ফুলন ভট্টাচ ম্যাডামের রুমে। ম্যাডাম কত সুন্দর আমাদের লোকে নর্ম ব্যবহার করলেন। আগামীকালকে আবার 60 জনের লোকদের নামের তালিকা সহ বিভিন্ন দাবি দেখা লিখা তাই ডাইরেক্ট মিটিংয়ে বইতাম কইছে, ঠিক আছে। কিন্তু মেয়র সাহেব যে আচরণটা করলো এটা আমরা খুব দুঃখিত। আমরা এখানে ম্যাডামের রুমে কথা কইতে আছি, এই টাইমে সাইয়া দিই বাইরের দিকে পুলিশ, ভাত দিবার মুরত নাই, কিল মারবার ঘুষায় উপকার তো করতেন ভালো নয়। আমরা রুমে গেছি, আমরা কোনো খারাপ কিছু কইছি না, আমরা ফুল করে পুলিশ লিখব সাই যে আমরা সবাই একটা এক মঞ্চে থাকতাম, এক খাতার নাম থাকতাম, এক খাতার নাম হোক, আমরা সবাই যাতে এক লগে গণ্ডিত করে কোনো লিস্ট হোক, সুযোগ সুবিধায় হোক, কোনো সুযোগ সুবিধায় তখন। শ্রমিকরা জানিয়েছে তারা বহুদিন যাবত বঞ্চিত হয়ে আসছেন। প্রায় সকলেই 14-15 বছর যাবত কাজ করলেও তাদের নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে। আগামীকাল শ্রমিকদের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠকের আশ্বাস দিয়েছেন মেয়র ইন কাউন্সিল ফুরন ভট্টাচার্য। এরপর খেরাও মুক্ত হয় নিগম, দাবি অনাদায়ে আন্দোলনের হুমকি দিয়েছেন শ্রমিকরা। ব্যুরো রিপোর্ট, আল্লাপুর।